সম্মানিত ভিউয়ার দর্শক শ্রোতাবৃন্দ, আলেক্সের কিতাব থেকে 32 নম্বর ভিডিও ক্লিপ আলোচনা করব তাওহীদের মঞ্জিলা নিয়ে, তাওহীদের মর্যাদা এবং পর্যায়। তাওহীদ শুধুমাত্র মুখে উচ্চারণ করা, যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই এবং আল্লাহ তাআলা সব কিছুর রব এবং সব কিছুর মালিক, এটা যথেষ্ট নয়। এই কথাটুকু বলা যথেষ্ট না, বরঞ্চ তাওহীদ এর মধ্যে থাকতে হবে কতগুলো বিষয়। যেমন আল্লাহ তাআলার ভালোবাসা থাকতে হবে, পরিপূর্ণ তাওহীদ যারা লালন পালন করবেন, তাওহীদের যে পর্যায়ে উপরের পর্যায়ে যা যাবেন, তাওহীদকে লালন পালন করলে সঠিকভাবে জেনে বুঝে তার অন্তরে আল্লাহর মহব্বত থাকতে হবে, আল্লাহ তাআলার জন্য বিনয় থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে ছোট হওয়া বিষয়টা, বিনয় এবং ছোট হওয়া একেবারেই থাকতে হবে, এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য থাকতে হবে, এবং সমস্ত ইবাদতে আল্লাহ তাআলার এখলাস থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, এবং যে কোনো আমলে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে এমন বিষয়টা থাকতে হবে। সেটা প্রত্যেকটি কথায় বান্দার, প্রত্যেকটি কাজে, এবং কোনো কিছু যদি কাউকে দেয় সেখানেও থাকতে হবে বিষয়গুলো, কোনো কিছু না দিলে এটা সেখানেও থাকতে হবে, ভালোবাসা এটা থাকতে হবে, কারোর সাথে ভালোবাসা করলে এই বিষয়গুলো থাকতে হবে, এবং কারোর সাথে দুশ্মনী করলে বিষয়গুলো থাকতে হবে। এটা হলো তাওহীদের পরিপূর্ণতা। এই জন্যই হাদিসে আসছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছেন, এটা যে যে ব্যক্তি মানুষকে মানে হাব্বালিল্লাহ ও আবগাদিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য দুশ্মনী করলো, আ আতালিল্লাহ ও মানা আলিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দিল আর না দিল আল্লাহর জন্য না দিল, সে ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করলো, ফাকাদ ইস্তাকমালা আল ইমান। তো এই বিষয়গুলো আল্লাহর জন্য সব কিছু হতে হবে, তবেই তাওহীদ পরিপূর্ণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।